মানুষ থেকে ষষ্ঠ দাপে অর্থাৎ যখন কোনো টপিক কোনো বিষয় অথবা কোনো লেকচার আমরা আত্মস্থ করার সিদ্ধান্ত গ্রহণ করি মনের অজান্তেই আমরা ছয়টি স্টেপ ফলো করি স্টেপ 1 হয় না হিয়ার অর্থাৎ যখন নাকি আমি কোনো কিছু শুনি আফটার সাম টাইম আই ফরগেট দ্যাট স্টেপ 2 আই ফরগেট দ্যাট Then step 3, when I see again, অর্থাৎ পুনরায় ভাষায় যে আমি যখন এগুলো দেখি বা রিভিউ করি, I can remember, আমি বুঝতে পারি, আমি মনে করতে পারি, হ্যাঁ, স্যার আমাকে এই টপিকটা এইভাবে করে বুঝিয়েছিলেন. Then when I do, do means টিচাররা আমাদেরকে যে প্র্যাকটিসগুলো বা হোমটাস্কগুলো বা এইচডব্লিউগুলো বাসায় প্রোভাইড করেন এগুলো যখন নাকি আমরা করি ফাইনালি স্টেপ 6 আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি একদম কমপ্লিটলি আত্মস্থ করতে পারি সুতরাং আমরা যদি যে কোনো বিষয় কমপ্লিটলি আত্মস্থ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে শুনতে হবে কিছুক্ষণ পর আমরা ভুলে যাব এটাই স্বাভাবিক দেন পুনরায় আমাদেরকে আবার রিভিউ করতে হবে বা সি করতে হবে দেন আমরা যখন রিভিউ করব আমরা মনে করতে পারব তারপর আমরা যখন বিষয়গুলো চর্চা করব প্র্যাকটিস করব দেন আমরা এই বিষয়গুলোকে একদম কমপ্লিটলি আত্মস্থ করতে পারব সুতরাং আমি বলবো যখন নাকি আমরা কোনো একটা টপিক আত্মস্থ করতে চাই অবশ্যই আমাদেরকে ছয়টা স্টেপ ফলো করতে হবে ধন্যবাদ